পাঁচমিশালী গল্প চ্যানেলে সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ দীপাবলি এবং ভাইফোঁটার অনেক অনেক শুভেচ্ছা। অনেক দিন আপনাদের গল্প শোনানো হয়নি, তাই না? তাই আজকে আমি ভূত চতুর্দশী, কালী পুজো এবং আসন্ন হ্যালোউইন উপলক্ষে একটি ভূতের গল্পের অবতারণা করব। ভূতের গল্পটা কী সেটা বলছি। তার আগে বলি, আপনারা যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদের বলবো পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাইকে আরও নতুন নতুন গল্প, নতুন নতুন কন্টেন্ট দেখবার এবং শুনবার সুযোগ করে দিন। তাহলে আর দেরি নয়, আজকে আমি বেশ পুরনো একটি গল্প পড়ব যার লেখক লীলা মজুমদার। গল্পের নাম গোলাবাড়ির সার্কিট হাউস। তাহলে শুরু করি। যারা শহরে বাস করে তারা দু চোখ বুঝে জীবনটা কাটায়। কোনো একটা বিদেশি তেল কোম্পানির সব থেকে ছোটো সাহেব অরূপ ঘোষের মুখে এ কথা প্রায়ই শোনা যেত। সাহেব বলতে যে বাঙালি সাহেব বোঝাচ্ছি, আশা করি সে কথা কাউকে বলে দিতে হবে না। বিলিতি বড় সাহেব আজকাল যদি বা গুটি কতক দেখা যায়, ছোট সাহেব মানে সবই তো দেশি। তবে অরূপের বুকের পাটাও যে কারোর চেয়ে নেহাত কম সে কথা তার শত্রুরাও বলবে না। সমস্ত বিহার, উড়িষ্যা আর পশ্চিমবাংলা জুড়ে যে অজস্র গাড়ি চলার ভালো মন্দ পথ আর অগুন্তি রাত কাটাবার আস্তানা আছে, এ বিষয়ে যারা ওসব জায়গায় না গিয়েছে তাদের কোনো ধারণাই নেই। অদ্ভুত সব অভিজ্ঞতার গল্প বলে তারা। বিশেষ করে কোনো নির্জন আস্তানায় দু চারজন যদি অতর্কিতে একত্র হয়, সেদিন যেমন হয়েছিল, বলা বাহুল্য অরূপ ছিল তাদের একজন। বিদেশি তেল কোম্পানির ছোট বড় সাহেবদের 3 বছরের বেশি পুরনো গাড়ি চড়ে বেড়ানো নিতান্তই নিন্দনীয়। কাজেই অরূপের গাড়িটা যে খুব পুরনো ছিল তা কিন্তু নয়। কিন্তু হলে হবে কি, দুর্ভোগ কপালে থাকলে তাকে এড়ানো সহজ কথা নয়। কাজেই এই আস্তানায় পৌঁছাতে শেষ 12 মাইল আসতে তার 1.5 ঘন্টা লেগেছিল এবং 25 বার নামতে হয়েছিল। ফুয়েল পাম্পের গোলমাল, তাই সেটি না সারালেই নয়। অথচ খুদে অখ্যাত এই বিশ্রামাগারের সামনের নদীর মাথায় যে প্রচণ্ড বৃষ্টি হয়ে থাকবে এবং তার ফলেই নদী ফেঁপে ফুলে একাকার। পুরনো লজ্জরে পুল থরহরি কম্পমান, আত্মহত্যা করতে ইচ্ছুক ছাড়া কেউ তাতে চড়তে রাজি হবে না। তবে এর চাইতেও মন্দ অনেক জায়গাতেই রাত কাটিয়েছে অরূপ, সেই কথাই হচ্ছিল। ম্যানেজার ছাড়া শুধু একটা চাকর, তাছাড়া 3 জন আগন্তুক, অরূপকে নিয়ে 4 জন। ম্যানেজার মানে কেয়ারটেকার, এখানে কেউ থাকেও না, খায় দায়ও না, হয়তো দৈবাত অসুবিধায় পড়লে রাত কাটিয়ে যায়, নিজেদের খাবার দাবার নিজেরা খায়। বনবিভাগের ইন্সপেক্টর কালু সাহেব ডিসিলবা বলল, আরে তোমরাও তো খাও দাও নাকি, ঘুমাও তো। তা খায় সত্যি, কেয়ারটেকার ক্রিশ্চান, যে বেয়ারা রাধে সে কেয়ারটেকারের হুকুম পালন করেও বটে, তবে তার হাতে খায় না। নদীর ওপারে মাইল দেড়েক দূরে রবি গাঁও থেকে রসদ কিনে আনতে হয়, আজ আর কেউ নদী পার হতে পারেনি, তাই ভাড়া ঠনঠন। তাছাড়া এখন দেশ স্বাধীন হয়েছে, এখন আর যে কেউ এসে উঠলেই অমনি তার নফর হতে হবে এমন যেন কেউ আশা না করে। ডিসিলভা পরিষ্কার বাংলাতে বলে, নট তো আমার আদি নিবাস ফ্রি স্কুল স্ট্রিটে। মাই ডিয়ার ফেলো, তোমাদের মতন নই, আমি ইউরোপিয়ান, তোমাদের রাঁধাবাড়া তোয়াক্ক আমি রাখি না, আমার রসদ আমার সঙ্গেই থাকে। আমি শুধু জানতে চাই এ জায়গাটা রাত কাটাবার পক্ষে নিরাপদ কিনা। অরূপ না হেসে পারল না, বনের মধ্যে যার কাজ তারও তো ভয় কিসে। তৃতীয় ব্যক্তির নাম নমঃসুদ্রম না কি ওই ধরনের কিছু, বোধহয় পুলিশের লোক, ডিসিলভার সঙ্গেই এসেছিল, সে সর্বদা ইংরেজি ছাড়া কিছু বলেন না। এবার সে ব্যস্ত হয়ে বলল, না না সেরকম ভয়ের কথা হচ্ছে না, আর হবেই বা কেন, তোমাদের মতন উৎসাহী ইয়ংম্যান তো এসব বনের শ্রেষ্ঠ সম্পদ বন্য জন্তু মেরে কেটে সাবার করে এনেছ। ও অন্য ভয়ের কথা বলছে, অরূপ জুতোর ফিতে ঢিলে করে মোজা শুদ্ধ পা বাইরে টেনে এনে আঙুলগুলো নেড়ে একটু আরামবাদ করে বলল, তাহলে কীরকম ভয়ের কথা মশাই। সে তেল কোম্পানির কর্মী, রাষ্ট্রভাষা তার মুখে সহজেই আসে,
শুনে চতুর্থ ব্যক্তি দাড়ি নেড়ে বলল, ঠিক রাইট। নমঃশূদ্রম কাষ্ঠ হাসল। এমন সব বয়ের ব্যাপার যা বন্দুকের গুলিতেও বাঘ মানে না, ঠিক কি না? ডিসিলভা বলল, অবশ্যই আমার তাতে কিছু যায় আসে না। ইউরোপের লোকেরা এসব বিষয়ে অনেক উদার। তাছাড়া পীরের দরগায় আমার মানত করা আছে, আমার ক্ষতি করে কার সাধ্যি? চতুর্থ ব্যক্তি সর্দারজি বললেন, তবে অদ্ভুত ঘটনা ঘটে বই কি? এই যেমন গত বছর সবাই পই পই করে বারণ করা সত্ত্বেও আমাদের ট্রাক দুর্ঘটনার অফিসস্থলে যাবার পথে মোপানির ডাক বাংলোয় রাত কাটালাম। বেশ ভালো ব্যবস্থা, আমার ডাল রুটি আমার সঙ্গেই থাকে, চৌকিদারটিও ভদ্র। আমায় ঘর দেখিয়ে দিয়ে স্নানের ঘরের জল আছে কি না অনুসন্ধান করেই সে হাওয়া হয়ে গেল। আমিও ক্লান্ত ছিলাম, মনে যথেষ্ট দুর্ভাবনাও ছিল, তাই তাড়াতাড়ি শুয়ে পড়লাম। মাঝরাতে উঠতে গিয়ে খাটের পাশে ঠ্যাং ঝুলিয়ে দেখি, ও হরি, তো তল পাই না, কিছুতেই আর মেঝেতে পা ঠেকলো না, নামাও হলো না, কখন আবার ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে উঠে দেখি যে কে সেই খাটের পাশে ওই তো চটি জোড়া রয়েছে, কেউ ছোঁয়ও নি। ভালো করে ঘরটা পরখ করলাম, কেউ যে দড়ি বেঁধে কি অন্য উপায়ে খাটটাকে শূন্যে তুলবে তার চিহ্নই নেই। ভাবলাম দুঃস্বপ্ন দেখেছি। কাপড় চোপড় পরে চায়ের জন্য বসে বসে হয়রান হয়ে চৌকিদারের ঘরে গিয়ে তাকে টেনে বার করলাম। আমাকে দেখে সে তো অবাক, সাহাব আপনি ও বাংলোতে তো কেউ রাতই কাটায় না, কাল সে কথাটাই তো বলতে চেষ্টা করছিলাম, আপনি কানও দিলেন না। হাসলাম, আমার কনুইয়ের ওপরে কালীঘাটের মাদুলি বাঁধা, সে কথা আর ব্যাটার কাছে প্রকাশ করলাম না। অবশ্য বলা বাহুল্য, জায়গাটার নাম মোপানি নয়, সরকারের ক্ষতি করতে চাই না বলে নামটা বদলে দিলাম। নমঃশূদ্রম বলল, ডি সিলভার আর আমার গত বছর এক অভিজ্ঞতা হয়েছিল, সে অদ্ভুত অভিজ্ঞতা। তরাইয়ের এক চা বাগানে এক বন্ধুর বাড়িতে অতিথি হয়েছিলাম, বাগানও দেখব, ডি সিলভা কীসব গাছের নমুনা সংগ্রহ করবে, আর আমারও একটা তদন্তের কাজও ছিল। সন্ধ্যে থেকে দেখি চা বাগানে কেমন একটা অস্বস্তি, অন্ধকারের আগেই অফিস সেরেস্তার কারখানা গুদমখানার দরজা জানলা ধুমধাম বন্ধ হয়ে গেল, কর্মীরা যে যার কোয়ার্টারে দৌড় দিল। অথচ এখানে তখনও কেমন কিছু শীত পড়েনি, আকাশে ফুটফুট করছে চাঁদ। সকাল সকাল খাওয়া দাওয়া সেরে চা বাগানের মালিকও নিজের শোবার ঘরের দিকে রওনা হলেন। আমাদের বললেন, শুয়ে পড়ো তোমরা, এ সময়টা এসব জায়গায় মোটেই ভালো না, আর শিকার কাল সকালে ভালো শিকারের বন্দোবস্ত করেছি। কিন্তু এত সকাল সকাল শুভ কী করে? বন্দুক নিয়ে দুজনে বাথরুমের দরজা দিয়ে বেরিয়ে পড়লাম। চা বাগানে গিয়ে ঘন বনে মিশেছে, মাঝখানে সরু একটা উঁচু সেতু, সেটা পেরোনো আমাদের কাছে কিছুই না। পূর্ণিমায় কখনো বনের মধ্যে বেরিয়েছেন? চাঁদের আলো পাতার ফাঁক দিয়ে কুচি কুচি হয়ে এখানে ওখানে পড়ে, হীরের মতন জ্বলে, কোথাও অন্ধকার জমে থকথক করে, মনে হয় গাছগুলো জেগে উঠে চোখ মেলে চেয়ে দেখছে, গা শিরশির করে, কোথাও কোনো সারা শব্দ নেই। হঠাৎ দেখি আমাদের থেকে দশ হাত দূরে প্রকাণ্ড একটা নেকড়ে বাপ। এত বড় নেকড়ে এদেশে যে হয় জানতামই না, তার চোখ দিয়ে আলো ঠিকরচ্ছে, মুখটা একটু হাঁ করা, বড় বড় দাঁতের ফাঁক দিয়ে লালা ঝরছে, মাথাটা একটু নিচু করে বিদ্যুৎ বেগে সে আমাদের দিকে এগিয়ে আসছে, তার গায়ের চাপে ঝোপঝাড়গুলো সরে সরে যাচ্ছে। আমার সারা গা হিমের মতন ঠান্ডা ঘামে ভিজে গেল, বন্দুক তুলবার জো পাচ্ছিলাম না। অথচ দেখো ডি সিলভা নির্বিকার, সেই জানোয়ারটা আমাদের পার হয়ে গেল। মনে হলো এমন সুযোগ তো আর পাবো না। অমনি সম্বিত ফিরে এলো, বন্দুক তুলে ঘোড়া টিপলাম। খুব বেশি হলে জন্তুটা তখন আমাদের কাছ থেকে 7-8 হাত দূরে, আমার অব্যর্থ লক্ষ্য, গুলিটা তার গা ফুঁড়ে এদিক দিয়ে বেরিয়ে গেল ওদিকে। পরদিন একটা গাছের গায়ে সেটাকে বিঁধে থাকতে দেখাও গেছিল, কিন্তু নেকড়েটা ভ্রুক্ষেপও করল না, যেমন যাচ্ছিল তেমনি নিমেষের মধ্যে চোখের আড়াল হয়ে গেল। আমার কেমন মাথা ঘুরে গেল, ডিসিলভা না ধরলে পড়েই যেতাম। অরূপলোক ভারী অদ্ভুত তো, ডিসিলভা চুপ করে শুনছিল। এবার সে মুখ থেকে সিগারেট বের করে বলল, অদ্ভুত বলে অদ্ভুত, আমি তো ওর পাশে দাঁড়িয়েও নেকড়ে ফেকড়ে কিচ্ছু দেখলাম না,
খালি একটা বুনো গন্ধ নাকে এলো, এক ফোঁটা রক্তও তো মাটিতে দেখা গেল না। পরদিন ভোরে বাগানের মালিক শিকারের প্ল্যান বাতিল করে দিয়ে একরকম জোর করেই আমাদের রওনা করে দিলেন। খুব বিরক্ত মনে হলো। তবে এসব ব্যাপারে কোনো এক্সপ্লানেশন খুঁজবেন না মশাই, নেহাত নমঃশূদ্রমের মা গুরুবংশের মেয়ে, নইলে আর দেখতে হতো না। অরূপ খুবই অস্বস্তি বোধ করছিল। এদের যত গাঁজাখুরি গল্প, ইন্টেলিজেন্সের একদম অপমানের অপমান। ডিসিলভা বলল, কি হলো, বিশ্বাস হচ্ছে না বুঝি? বনে জঙ্গলে নির্জন জায়গায় আমাদের মতন করে ঘুরে বেড়ান কিছুদিন, তারপরে দেখবেন সব অন্যরকম মনে হচ্ছে। সর্দারজিও হাসলেন, বললেন, বিশেষ করে যদি গোলাবাড়ি সার্কিট হাউসে একবারটি রাত কাটাতে হয়, পরিবেশটি যে এই রকম আলোচনার যোগ্য সে বিষয়ে কোনো সন্দেহ ছিল না। একদিকে ক্ষুব্ধ নদীর জল ফুঁসছে, অন্যদিকে বনের গাছপালায় বাতাসের আলোড়ন, তার ওপরে মেঘলা আকাশের নিচে চারদিক থেকে এরই মধ্যে সন্ধ্যা ঘনিয়ে এসেছে, বাতাস থমথমে। তবু গোলাবাড়ি সার্কিট হাউসের নাম শুনে অরূপের হাসি পেল। সে উঠে বসে জিজ্ঞাসা করল, কেন, সেখানে কি হয়? সর্দারজি যেন আকাশ থেকে পড়লেন, সে কি আপনি থাকেন কোথায় যে অমন একটা সুখ্যাত জায়গার নাম জানেন না? ভাবতে পারেন, সেখানে টাকা দিয়েও সরকার কখনো একটা চৌকিদার কি বেয়ারা রাখতে পারেনি? কেউ রাজি হয়নি। এটা একটা হিস্টোরিক্যাল ফ্যাক্ট মশাই। বনের মধ্যে খাঁখা খালি বাংলো পড়ে আছে, সন্ধ্যের পরে নাকি জন্তু জানোয়ারও তার স্ত্রী সীমানায় ঘেঁষে না। অরূপ এবারে হেসে উঠল, তাই নাকি? অথচ আমি সেখানে পরম আরামে গতকাল রাত্রিবাস করে এলাম। চৌকিদারের আপ্যায়ন আর বাবুর্চি রান্নার তো তুলনা হয় না। কোত্থেকে যে ওই ব্যাক অফ বিয়ন্ডে আমার জন্য মাশরুম আর অ্যাসপারাগাস জোগাড় করে খাওয়ালো তা ওরাই জানে। জানেন, ফেদার বেডে রাত কাটালাম, পোর্সেলিনের বাথটব ভরে গরম জল দিল, একটা পয়সা নিল না দুজনের একজনও। কত মন গড়া গল্পই যে আপনারা বিশ্বাস করেন তার কোনো ঠিকই নেই। হ্যাঁ, তবে এ কথা সত্যি, আমার ওই গাইড বুকে ওটার নামের পাশে দেখলাম লেখা আছে অ্যাবান্ডেন্ট 1900 AD। গাইড বুকের লেখকও তেমনি, নিশ্চয়ই আপনাদের কারো কাছ থেকে ওই তথ্য সংগ্রহ করেছে। আর তাই যদি বলেন, গাইড বুকে আমাদের আজকের এই আস্তানারও কিন্তু নাম নেই, তা জানেন? এটাই বা এলো কোত্থেকে? অরূপ হাসলেও বাকিরা কেউ হাসলো না। তারা বাবু ত্রস্ত চঞ্চল হয়ে ম্যানেজার ম্যানেজার বলে চেঁচাতে লাগলো। এলো ম্যানেজার এক মুহূর্তের জন্য, বেয়ারাটাও এলো, কী যেন একটা বলবার চেষ্টাও করলো, তারপরে সব ছায়া ছায়া হয়ে গেল। ঘর বারান্দা কিছুই রইল না, শুধু রইল সামনে অন্ধকার বন আর পিছনে নদীর ফোঁসফোঁসানি। ওরা ধূপধাপ করে যে যার গাড়িতে উঠে পড়ল। সর্দারজি অরূপকে সঙ্গে টেনে নিলেন। 15 মাইল এক নাগাড়ে ফিরে গিয়ে ছোট শহরে ওরা রাত কাটিয়ে সকালে যে যার পথ দেখল। কারোর মুখে কিন্তু কোনো কথা নেই, খালি অরূপকে জিপ ও লোকজন নিয়ে একটু বেলায় গিয়ে গাড়িটা উদ্ধার করতে হলো। তখন নদীর জল কমে গেছে, পুলও আর কাঁপবে না। গাড়ি সারানো হলে অরূপ পুল পার হয়ে ওদিকে পথ ধরল। তার আনা লোকগুলোর পাওনা চুকিয়ে অরূপ জিজ্ঞাসা না করে পারল না, নদীর তীরে গাছের নিচে অত শুকনো ফুল কেন? তারা হেসে বলল, গায়ের লোকের কুসংস্কার মশাই, মাসে একবার এখানে বুনকি দেবের পুজো দেয়, তিনি নাকি বিপন্ন যাত্রীদের রক্ষা করেন। অরূপ বলল, আর ওই গোলাবাড়ি সার্কিট হাউসের ব্যাপারটা কি? তারা অবাক হয়ে বলল, সে তো কবেই ভেঙে চুড়ে মাটির সঙ্গে মিশে গেছে। আজকে গল্প এখানেই শেষ হলো। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই আপনারা জানাবেন। আপনাদের মূল্যবান মতামতের অপেক্ষায় আমরা সব সময় বসে থাকি। এরপরেও যদি আরও অন্য রকম কিছু গল্প এবং যে লেখক লেখিকার গল্প আপনারা শুনতে চান, কমেন্ট বক্সে আমাদের জানাবেন। আমরা নিশ্চয়ই সেই লেখক লেখিকার গল্প সংগ্রহ করে আপনাদের শোনাব। আজ তাহলে এই পর্যন্ত। আগামী দিনগুলো আপনাদের ভালো কাটুক। সবাই ভালো থাকবেন। নমস্কার।